আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। আমরা অত্র মসজিদটি আরম্ভ করব বলে এক সময় আমরা এসে আপনাদের সামনে আলোচনা পেশ করেছিলাম মসজিদ। মসজিদ নির্মাণ করতে হবে মর্মে। তখন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াটি আমরা বারবার বলার জন্য অবগত হচ্ছিলাম। কোনো একটা পদক্ষেপ নিলে আল্লাহকে বারবার বলতে হয়, তাকে জানাতে হয়, তার কাছে চাইতে হয়, তাহলে তিনি খুশি হন। কাজের জন্য বিশেষভাবে তার কাছে চাইতে হবে, এইটাই জরুরি মর্মে। পত্র মসজিদের সকল মুসল্লিকে এই বিষয়ে বিশেষ সতর্কবাণী পেশ করো। তো আজকের বক্তব্যের বিষয় হলো বিশেষ প্রার্থনা। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে তিনি অসন্তুষ্ট হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়া প্রার্থনার চেয়ে আর কোনো জিনিস প্রিয় নেই। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে তার কাছে চাওয়া। যত ইবাদত আছে, সালাত আদায় করলে তার ইবাদত করা হলো, তাসবিহ তাহলিল করলে তার ইবাদত করা হলো, হজ করলে তার ইবাদত করা হলো, সিয়াম পালন করলে তার ইবাদত করা হলো, চাইলেও তার ইবাদত করা হলো, ইয়া মসজিদের ব্যবস্থা করে দাও, এটাও একটা ইবাদত। কিন্তু সবটির মধ্যে, সবগুলোর মধ্যে সবচেয়ে তার কাছে ভালো কাজ চাইলে, যখনই চায় কেউ তখন খুশি হয়ে যায়। মানুষ তো চায় না, চাওয়া প্রয়োজন মনে করে না, না চেয়েই তো চলছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা অনেক সময় বলে থাকি আল্লাহ ভীতির আলোচনায়, আল্লাহ ভীতি। তখন আমরা একটা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা, দুইটি চিহ্ন যত প্রিয় আর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি। আর এখন অবগত হচ্ছি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় চাওয়া। আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও না তো খুব খুশি। দুই হাদিসের মধ্যে সমতা কি? একটাতে বলা হচ্ছে সবচেয়ে বেশি খুশি হন এক ফোঁটা চোখের পানি ফেললে, তার ভয়ে খুব খুশি, সবচেয়ে ভালো কাজ। আর এখন বলছি যে আল্লাহ রাসূল বলছেন চাইলে খুশি হন, এটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে দুই হাদিসের সমতা কি? দুই হাদিসের সমতা হলো মানুষ যখন কান্নাকাটি করে চোখের পানি ফেলে চায়, তখন তার কাছে সবচেয়ে ভালো কাজ হয়। এমনি চাইলে হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাত কে লাই না হইলেন না, এটাও তো চাওয়া। এইভাবে চাইলে আল্লাহ মনে করেন যে মজাক করলো আমার সাথে, তো শাস্তি দেয় না কেন? শাস্তি দেওয়া তার কাজ সহজে নয়, সহজে শাস্তি দেন না। ফেরাউনকেই সহ্য করেছেন 400 বছর, আপনি তো বহু দূরের কথা। আপনার কাজ অপছন্দ হলে তিনি তাৎক্ষণিক আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন, এরকম কাজ আল্লাহ তাআলা করেন না, যার কারণে আমাদের অন্যায় করা সহজ হয়। মহান আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, সামাজিক কাজ যখন আপনার শেষ হবে, একজন চাষি সকালে জমিতে যায়, বিকালে জমি থেকে আসে, এটা তার প্রয়োজনীয় কাজ, দুনিয়াবি কাজ। একজন মাস্টার সকাল 10টায় যায়, বিকাল 3টায় ফিরে আসে, এটা তার দুনিয়াবি কাজ। একজন ব্যবসায়ী 10টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, এটা তার দুনিয়াবি কাজ।
আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন আরো আগিয়ে আসতে হবে, গুটিয়ে এমনিতেই বসেন, সব আমার কাছাকাছি হয়ে বসেন, সলাত আরম্ভ হবে তখন দেখা যায় কি করা যায়, আল্লাহ ভরসা একরকম হবেই, নাহলে কেউ গায়ের উপরে কাউ গায়ের উপরে সিজদা করা হবে। এখন আমরা সবাই গুটিয়ে বসি, আরো কাছাকাছি হয়ে বসি। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যখন দুনিয়াবী কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, মানে ইবাদত খুব কঠিন কাজ, আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এইটা কথা, এটাই সেটা, যে চাইলে খুশি হন, বিনয়ের সাথে কান্নাকাটি করে চাইলে খুশি হন, সবচেয়ে ভালো কাজ, অতীব পছন্দনীয় কাজ। রংপুর, দিনাজপুর, লালবরিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাওবাউ করে বলুন। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাওমাউ করে হাত পা ধরে বলুন। ঢাকা, ফরিদপুর, সিলেট, পটুয়াখালী, এসব ডিস্ট্রিক্টের ভাষা আমার জানা নেই, তবে আল্লাহ তাআলা বলেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। জরুরি আদেশ, বিনয়ের সাথে কান্নাকাটি করেই বলতে হবে যে আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, করার জন্য প্রস্তুত আছেন, কিন্তু বলে কে, বলার মানুষ খুব কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াজবালাইহি, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন, রাগ করেন, তুমি আমাকে একটু বলো না কেন তোমার ভ্যানের ব্যবস্থাটা, না চাইলে তিনি রাগ করেন। আশ্চর্য গতি, মানুষের কাছে মানুষ দশ বার চাইলে মানুষ বিরক্ত হয়, যাও তো এখন অত বিরক্ত করো না তো, আর আল্লাহর কাছে যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, দিন বার চাইলে তার কোনো বিরক্তি নাই, খালি বলতেই থাকে, না বললেই অসন্তুষ্ট হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদায়িদ ফালিকশুর দুআ ফাল রাখায়, যেই মানুষটা চায় যে আমি যখন বিপদে পড়ি তখন আল্লাহ যেন আমার কথা কবুল করেন, আমি বিপদে পড়েছি, আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, আমি খুব বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি খুব বিপদে পড়েছি, অসহায় মানুষ দলীয় চাপে আমার জমিটি দখল করেছে, জমিটা আমাকে ফিরিয়ে দাও, নৌকায় উঠেছে খুব ঝড় বৃষ্টি উঠেছে, নৌকা ডুবে ডুবে, আল্লাহ তুমি আমার প্রতি একটু দয়া করো, আমাকে নদী থেকে পার করে দাও। খুব বিপদে পড়ে যখন মানুষ বলে যে আল্লাহ বাঁচাও, এই সময়ে যদি মানুষ মনে করে যে আমার দোয়া কবুল হোক, তাহলে যখন বিপদ আসেনি তখন তাকে বেশি বেশি বলতে হবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি যদি বুঝাতে না পারি আমার এটা অক্ষমতা, 1450 বছর থেকেই এ হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে, বলবে কে, বললে তো একটু দেখা লাগবে, পড়া লাগবে, মুখস্থ করা লাগবে, সময় লাগবে, হাদিস তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কে যদি বিপদে পড়ে কবুল হওয়া চায়, তাহলে যখন বিপদে পড়েনি তাহলে বেশি বেশি বলুক আমাকে, দিন রাত আমাকে বলুক, তাহলে বিপদে যখন পড়বে আমাকে বললে আমি বলবো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছি, ও তো তার নিজের জিম্মেদারি। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহু আবুবুস সামায়, আকাশের সব দরজা খুলে দেওয়া হয় নিসফাল লাইলে, রাত অর্ধেক হলে,
যখন আপনি মনে করেন যে এখন টিভিতে ল্যাংটা হয়েছে বেটি ছেলা দেখার সময়, তখনই আকাশের দরজা খুলে যায়। পৃথিবীতে দেখেন আল্লাহ কে কি করে, তার তো পরীক্ষা করা কাজ। আমি আর আপনি তো পরীক্ষা মাঠে আছি, বুঝতে পারি আর না পারি। রাত 12টা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে গেছে আকাশে, যত দরজা আছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন ইনাদি মুনাদি মিনাস সামায়, আকাশ থেকে আল্লাহ চিৎকার করে বলেন মা মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ আমাকে কিছু বলে কি, যে যা বলে তার কথা মেনে নেওয়া হবে। মা মিন সাইলিন ইউতা, কেউ কিছু আমার কাছে চাই কি, যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। মা মিন মাকরুবিন ইউফারাজা, কোনো বিপদে পড়ে আছে কি, বিপদের কথা বললে তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে। এই কথা আল্লাহ তাআলা আকাশ থেকে চিৎকার করে বলেন রাত 12টার পরে। তার নিজের জিম্মেদারি, তিনি যে বলছেন একটু তুমি চাও, আমি তো তোমার জন্যই আছি অপেক্ষা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজুর রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা কাসুলু সুলাইল আখিরা, রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়, এক ভাগ বাকি থাকে, ইয়ানজুর রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন মায়া দুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সালনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কেউ তার পাপের কথা বলে কি, কেউ কি ক্ষমা চায়, যদি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব। হাদিস বুখারি মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর যখনই আমি বলেছি বুখারি মুসলিম, তখনই আমি বলেছি আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ ধরতে পারে ওঠা, ছিদ্র লাঙ্গলের ঢোকতে পারে ঢোকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে, আম গাছ ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষে ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। এই কথাটা ওই সময় বলেছি যখন বলেছি বুখারি মুসলিম। আমি আমার নিজের কথাতে কোনোদিন বলিনি, আমি 1990 সাল থেকে মাঠে আছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আর আমি ওই সময়তে বলেছি যে আম গাছে জাম ধরতে পারে ধরে না, যখন আমি বলেছি বুখারি মুসলিম। আজ এখানে 5000 বছর পরে যদি আল্লাহ রাসূলের সব কথাগুলিকে ধরে মেশিনের মাধ্যমে, তারপরে যদি দেখে যে কথা বুখারী মুসলিমের সাথে মিল খায়নি, তাহলে সেই কথা মিথ্যা বলে প্রমাণ হবে, বুখারী মুসলিমের হাদিসই চূড়ান্ত বলে প্রমাণ হবে। এ কথাই ঠিক বলছিলাম। আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন কেউ কি কিছু বলে কি, যে যা বলে তার কথা মেনে নিব আমি, কেউ কিছু চাই কি, যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব, কেউ ক্ষমা প্রার্থনা চাই কি, আমি তাকে ক্ষমা করে দিব। বুখারী মুসলিম। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারা মিনাল লাইলে, কেউ যদি রাতে উঠে একটার পরে দুইটার পরে তিনটার পরে রাতে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা দাউ ইস্তিজাবা, এরপরে যদি আমাকে বলে যা বলবে আমি তা মেনে নিব। শেষ রাতে উঠে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক, রাজত্ব তার, প্রশংসা তার, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সবচেয়ে বড়, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই,
তার শক্তি ছাড়া। এই পর্যন্ত বলার পরে যাহাই বলিবে আমি তাহাই শুনিব, হাদিস বুখারি মুসলিম। বলে কে? অত রাত দুইটার দিকে টিভি বন্ধ করেছে, তার কত প্রয়োজন? এইসব কথা বলতে হলে রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে হবে, জরুরি আদেশ। তাহলে আপনি রাত 3টায় উঠতে পারবেন, 10টার মধ্যে ঘুমাতে হবে আপনি বাধ্য। একরাহুল কালাম আবাদ আলী শাহে, একরাহুল নাম্মা কাবল আলী শাহে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসার পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসার পরে গল্প করাকে ঘৃণা করতেন। বুখারী মুসলিম। আপনি কিছু বলতে চান তাহলে আপনাকে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, এমনিতে রাত 2টা 3টায় ঘুম ভেঙে যাবে 4-5 ঘন্টা পরে। তখন আপনি উঠেন, সুন্দর করে উযু করেন, সুন্দর করে উযু করে বেশি না পড়লে দুই রাকাত সালাত আদায় করেন, তারপর তাকে বলেন, উনি তো প্রতীক্ষমান আছেন শোনার জন্য। বলে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআ, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, এটা অবশ্যই শেষ রাতে, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে। লাইয়ুফকা আব্দুল মুসলিম ইয়াসআলুল্লাহ খাইরাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু। রাতের ওই অংশে মানুষ যদি উঠে আর যদি ওই সময়ে কিছু চায়, ইহকালের কিছু পরকালের কিছু, ইহকালের কিছু পরকালের কিছু, ইহকালের কিছু পরকালের কিছু, ওই সময়ে চাইলে আল্লাহ দিবেনই, দিবেই দিবে। আল্লাহ খুব জোর দিয়ে বলছেন দিবেনই। যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে, বুখারি মুসলিম ব্যতীত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসা, নিশ্চয় জুমার দিনে একটা সময় রয়েছে। লাইও থাকা আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময় চায়রা, ইহকালের কিছু পরকালের কিছু, ইহকালের করলেন পরকালের করলেন, ইহকালের কিছু পরকাল কিছু, ইল্লাহ আল্লাহ ওটা তাকে দিবেনি, দিবেনি জুমার দিন। সেইটা সবচেয়ে উত্তম কথা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, তবে আজান থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত কিছু হাদিস প্রমাণ করে দুইটির মধ্যে সবচেয়ে উত্তম বলা হয়েছে এই সময়টা আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে। এই সময়ে যে যা চাইবে তাকে তা দিয়ে দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলি আরবান বাদান তাজুলা শামস, সূর্য ঢোলার সাথে সাথে 4 রাকাত সালাত আদায় করতেন, সূর্য ঢোলার সাথে সাথে একবারে 12টায়, এখন 12:05 এরকম সময়ে 4 রাকাত সালাত আদায় করতেন। তিনি বলতেন, ইন্না সা তুফতাহু আবুবুস সামা, এইটা একটা সময় এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ওইব্বো আমার মন চায়, আমাকে ভালো লাগে, আমার মন চায়, আই এসাদারি আমালুন সদে, আমার কিছু ভালো আমল উপরে চলে যাক, আমার কিছু ভালো আমল উপরে চলে যাক, যার কারণেই তো সূর্য ঢোলার সাথে সাথে আমি 4 রাকাত সালাত আদায় করি। এখন সব দরজা খুলে দেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা নৌ দিয়ালি সালাতে ফতিহাতা বাবু সময়, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যখন আকাশে যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ও উস্তাজিবাত দোয়াও, যে দোয়া করে সেটা কবুল হয়ে যায়, যা চায় সেটাই মেনে নেওয়া হয়, যা বলে সেটাই কবুল করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাদ দোয়া বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে যাহাই বলা হবে তাহাই মেনে নেওয়া হইবে। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াজুরুন নবী আযানে,
যারা মরজেন তারা তো আজানের বিনিময়ে সব নেকি নিয়ে নিল, ওরা তো সব নেকি লুটে নিল। আপনি যেভাবে বলছেন, আপনি বলছেন যে একজন মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ সালাত আদায় করবে সবাই যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে, তো ওরই তো সব, তো নেকি তো ওই তো লুটে নিল আপনি যেভাবে বলছেন। আবার আপনি বলছেন মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যাবে জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু তার পক্ষে কথা বলবে। ফ্যানটা বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, লাঠিটা বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, এই খুঁটি পায়াটা বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও। আপনি যেভাবে বলছেন তো সবই তো মুয়াজ্জিনই নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা 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 ঠিক আছে, বলুন ইসলাম আয়াকুল মুয়াজ্জিন, আরে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, এজন তাহাইতা সাল তুতা, যখন আজান শেষ হয়ে যাবে চাও যা চাইবে তাই দেওয়া হবে, চাও যা চাইবে তাই দেওয়া হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আজান চলছে তখন তো মহিলারা মাথায় কাপড় দিচ্ছে, তা আপনি কি করবেন? আজান যখন শুরু হয়েছে তখন আপনি একদম প্রস্তুত রেডি সব কিছু বন্ধ করেন। আব্দুর রহিম সাহেব আমরা শহরে বসবাস করি তো একসাথে কত আজান, একটার জন্য রেডি হন, একটা নীতি গতি পরিবর্তন করেন, অন্তত চেষ্টা চালান একটার আমি অন্তত জব দিই, তারপরে যখন আজান শেষ হয়ে যাবে তখন আপনি বলেন দুরুদ, দুরুদে ইব্রাহিম, তারপরে আপনি বলেন দোয়া আল্লাহ রাব্বা হাজি দাওয়াতিত তামা সালাতিল কায়মা আতি মুহাম্মাদুর ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াস ওয়াল মাকাম মুহাম্মাদুর লাজি ওয়াত্তা, এরপরে কিছু বলেন, কিছুই যদি না পারেন তো বলেন আল্লাহ ঢাকা শহরে একটা বাড়ি করে দাও, এইভাবেই বলেন, একটা কিছু বলেন যা আপনার প্রয়োজন আছে বিপদ আপদ যেটাই হোক, আল্লাহ নবী বলছেন যা বলবে সেটাই গ্রহণ করা হবে, তো বলারও তো একটা ঢং একটা সময় থাকতে হবে। তো সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি বলে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছিলাম, আল্লাহ রাসূলের কথাগুলিকে মূল্যায়ন করুন। আপনি যদি না চান দুনিয়া থেকে এইভাবেই চলে যাবেন, কত মানুষ যায় যাচ্ছে, আমি আর আপনি খালি পড়ে আছি, এর কথার অর্থ নয় যে পৃথিবীতে সবাই খালি পড়ে আছে, বহু মানুষ চায়, আমি তার মধ্যে পড়িনি, তা আমার ভুল। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আজকের আমাদের আলোচনা বিশেষ প্রার্থনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু রাব্বাহু কুল্লাহা, তোমাদের সবাই আল্লাহর কাছে সব কিছুই যেন চায়, তোমরা সবাই আল্লাহর কাছে সব কিছু চাও। এই কথা বলার পরে আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন, নিচে নামতে নামতে বলছেন হাত্তা ইয়াসআলা সিসআহু ইজান কাতা, যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে আল্লাহ ফিতাটার ব্যবস্থা করে দাও। এই কথার অর্থ কিন্তু ফিতা নয়, এই কথার অর্থ হলো কম থেকে কম, কম থেকে কম, কম থেকে কম, একটা সুই সূর্য তুমি আল্লাহর কাছে চাও না, দাখান আল্লাহর কাছে চাও, কুড়ালটা এটা কুদাল চাও আল্লাহর কাছে, কম থেকে কম, কম থেকে কম, একেবারেই যদি হয় চাওয়াই লাগে না খড়কুটার সমান সেটাও বলো, যা লেটার ব্যবস্থা করে দাও, বড়টা তো চাইবে চাইবে, জরুরি আদেশ, জোর দিয়ে আল্লাহ রাসূল বলছেন সব কিছু চাইবে। আর কথার কথা এটাই যদি ধরে নি তো স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তখন আপনি বলছেন ইন্না লিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দাও, এভাবে স্যান্ডেলটা হাতে নিতে দেখছেন একটা ভ্যান পাস দিয়ে যায়, ভ্যান কি আছে গো আমি স্যান্ডেল বিক্রি করি, আচ্ছা আচ্ছা ফিতা আছে জি, তো দাও তো দাও তো, এ হতে পারে, হতে পারে, এটা এটা হতে পারে, বহুবাহু এটাই হতে পারে, যদিও হাদিসের সর্ব একেবারে কম থেকে কম, সবচেয়ে কম হলে আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা বলেন উদমৌনি আস্তা জিবলাকুম, তোমরা চাও আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা আমাকে বলো আমি তোমাদের কথা মেনে নিব। মহান আল্লাহ বলেন উদৌনি তাজরুকুরিয়ে, তোমরা আমার কাছে চাও অতিব গোপনে অতিব বিনয়ে, অতিব গোপনে
অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। মহানাল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে বলুন মনে মনে। তাজাররু খিফা, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। ও দুনাল জারে মিনাল কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে। বিল গুদুয়ে ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়। কাবলা তোলাই শামস ওয়া কাবলাল গুরুব, সূর্য ডোবার পূর্বে, সূর্য উঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সূর্য উঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সূর্য উঠার পূর্বে। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, অলস হবেন না, অমনোযোগী হবেন না, বেখিয়াল হবেন না, গোপনে ডাকতে। আজকে ভালো লাগে না, আজকে শুয়ে যাই, এইরকম আচরণ দেখাবেন না। জরুরি আদেশ আল্লাহ আমাদের নবীকে বলছেন, অলস হবেন না। কালকে বলেছিলেন ঘুমানোর সময়তে সূরা সাজদা পড়েছিলেন, আর আজকে বলছেন আজকে ভালো লাগে না শুয়ে যাই, এরকম দেখাবেন না। এটা আদেশ, আমি যদি বুঝাতে না পারি তা আমি অক্ষম, এভাবেই আল্লাহ তাআলা বলেছেন, আমাদের নবীকে বলছেন মনে মনে ডাকুন, অতীব গোপনে ডাকুন, চুপে চুপে নীরবে ডাকবেন, সরবে নয়। সকালে বিকালে ডাকবেন, সূর্য ডোবার পূর্বে ডাকবেন, সূর্য ওঠার পূর্বে ডাকবেন। আজান হওয়ার 10-15 মিনিট 20 মিনিট আগে ওযু করে মসজিদে চলে যাবেন, তাসবিহ তাহলিল করেন, আমাকে কিছু বলেন, জিকির আজকার করেন, মুখ বন্ধ করে থাকেন কেন, অলস হবেন না। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন অলস হবেন না। প্রত্যেক দিন সকালে সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার পড়েন, আজকে উঠে যাচ্ছেন কেন, আগে পড়েন, অলস হচ্ছেন কেন, বেখেয়াল হচ্ছেন কেন, বেখেয়াল হবেন না, অলস হবেন না, অমনোযোগী হবেন না। এটা আল্লাহ আমাদের নবীকে জরুরিভাবে বলছেন, মানে সারা পৃথিবীর মানুষকে বললেন, যেটা গ্রহণ করেছ সেটা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাও। দুনিয়াবী কাজের চেয়ে ইবাদত অনেক 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 কঠিন। অনেকদিন আগে আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন, সূরা ইখলাস পড়লে তিনবার করে একবার করে নামাজ পড়ার সন্নি কি হয়, 3 দিনে টিকতে পারেনি, এই জন্যই তো কঠিন। আপনি চালু করেই দেখেন, কি আপনি সহজ মনে করেন নাকি, যে সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ায় কি যেমন তেমন ব্যাপার? একবার কোরআন মাজিদ পড়তে আপনি আমি 1 বছর হিমশিম খেয়ে যাচ্ছি রমজান ব্যতীত, তার মানে কত কঠিন টাফ ব্যাপার। তাকে 3 বার ইখলাস পড়লেই হয় 1 মিনিট, তবুও মানুষ পড়ে না, মানুষ একটু নেকি লুটে নেয় নে। ইমান একটা বক্তব্য পাবেন আব্দুল্লাহ, ওখানে বুঝতে পারবেন যে এই সূরা ইখলাসে এত কেন সুবিধে, আয়াতুল কুরসিতে এত কেন সুবিধে, ঘটনা কি, এখানে অনেক সুবিধে আছে। কারণ এখানে শুধুমাত্র আল্লাহর ক্ষমতা গুণ বলা হয়েছে, পুরো আয়াতুল কুরসি আয়াতটা শুধু খালি আল্লাহ সর্বশক্তিমান, তিনি জ্ঞানী গুণী, তাকে তন্দ্রা ধরে না, তাকে নিদ্রা ধরে না। যখন এগুলো মানুষ বলে তখন তিনি খুব খুশি হয়ে যান, তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি খালি একবার বলো না ফরজ সালাতের পরে, তুমি জান্নাতে চলে গেছো, ঢোকেনি কেন, মরণে এই জন্য। তার মানে ওতে আল্লাহর ক্ষমতা দিয়ে, আল্লাহর গুণ দিয়ে পরিপূর্ণ করা আছে সূরা ইখলাস। তাই দেখবেন একটু এদিকে দেখেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদু, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন, লোকটা দোয়া করছে, দোয়াতে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই পর্যন্ত বলেছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি, লা ইলাহা ইল্লা আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষহীন, তিনি এমন লামিয়ালি, তিনি কাউকে জন্ম দেননি, ওলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওলাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই গোটা
নামাজ শেষ হতে না হতেই আল্লাহ রাসূল বলছেন দা বিসমিল আদম আল্লাযী যা দুইয়ে আতা ওয়া যা সয়লা আল্লাযী যা দুইয়ে আজাব ওয়া যা সয়লা বিহি আতা লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি এমন একটি দোয়া দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই ইসমে আজম দিয়ে যা চায় তা দিয়ে দেওয়া হয় এই ইসমে আজম দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয় লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই ইসমে আজম দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয় এই ইসমে আজম দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয় এটা হলো ইসমে আজম اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أين الرسول صلى الله عليه وسلم دور ويا তখন আপনি যদি না নেন তো আমি কি করবো যদি আমাকে কিনতে বলেন তো কিনবো একটা বই পাওয়া যায় উপদেশ তার একটা আলোচনা আছে প্রার্থনা বিশেষ প্রার্থনা তাতে এই হাদিসগুলি আছে যেগুলি সব বলছে দু চার টাকা খরচ করে নিজেও পড়েন সব খালি এমনি থাকেন না মিথ্যা বই এদেশ পরিপূর্ণ তো একটু সঠিক বই বাড়িতে রাখবেন না বইয়ের নাম কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছু কি করলে কি হয় কিছুই হয় না বইয়ের নামে ভুল মকসুদুল মমিন বইয়ের নাম হেডডালে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তাই যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় এগুলো কথা দিয়ে পরিপূর্ণ আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম এই একটি কথাও সত্য নয় সব কথাগুলি কোরআন হাদিসের কোরআনের হুবহু বিরোধী আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি সন্ধ্যায় কি ভরা পেটেই কি খালি পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসবে তোমাদের ইচ্ছা মতো আমি আল্লাহ ঘোষণা দিলাম কোরআন মাজিদে সেইখানে লেখক বলছেন এতগুলি কথা কি করে হতে পারে এইসব বইগুলি সমাজ থেকে বাতিল করতে হবে এবং সঠিক বইগুলিকে সমাজে বাস্তবায়ন করতে হবে মানুষই করবে এগুলো ফেরেশতা করবে না বিবেচনার জন্য অনুরোধ করছি সম্মানিত দিনি ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাজাবু লিল আব্দে মা লাম ইয়াদু বি ইসমিনা ওয়া কাতিয়াতি রাহমিন মানুষের দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত পাপের দোয়া করে না আর সম্পর্ক ছিন্ন করার দোয়া করে না ওয়া লাম ইস্তাজিল আর যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করে না সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল পাপের দোয়া তো বুঝলাম সম্পর্ক ছিন্ন করার দোয়াও বুঝলাম অমল ইস্তে জাল তাড়াহুড়া কি তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না এই কথা তো বুঝতে পারলাম না তখন আল্লাহ রাসূল বলছেন বুঝতে পারলে না একলো মানুষে বলে কা দাউত ও কা দাউত ফলান আরা ইস্তাজাবালি ফায়াস্তাসির ফায় দু দোয়া লোকটি বলে দোয়া করেছি কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় এই হলো তাড়াহুড়া মুসলিম জীবন পার হয়ে যাক একটাই দোয়া একদিনও কবুল না হোক আপনি আপনার কথার উপরে অটল থাকবেন এ কথাই ঠিক মুসা আলাইহিস সালাম যুবক জীবনে এক লোককে এক থাপড় দিয়ে মেরেছিলেন যুবক যখন তখন মরা পর্যন্ত বলতে থেকেছেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি হে আমার প্রতিপালক আমি একটা লোককে এক থাপড় দিয়ে মেরে অন্যায় করেছি তুমি আমাকে মাফ করো বিচারের মাঠে তিনি এই কথাটা এনে উঠবেন তার সন্দেহ ক্ষমা হয়েছে কিনা বিচারের মাঠে তিনি আমরা যখন বলবো যে আমরা খুব বিপদে আপনি তো খুব সম্মানী মানুষ আল্লাহ আপনার সাথে কথা বলেছেন আপনি আমাদের পক্ষে একটু কথা বলেন তখন তিনি বলবেন নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না কাজ গাজে বালাইয়ে রাব্বি আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন এরকম রাগ পূর্বে কোনোদিন করেননি ভবিষ্যতে কোনোদিন করবেন না আমাকে যদি জিজ্ঞাসা করে লোকটাকে কেন মেরেছিলে আমি কি উত্তর দিব আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি কারো জন্য কিছু বলতে পারবো না বিচারের মাঠে তিনি আশঙ্কা করছেন যে আমার যে কি হয়
আর আমি ছয় মাস দোয়া করে ক্লান্ত হয়ে গেলাম। সম্মানিত দিনী ভাই আবারও বলছি জরুরি কথা, পাপের জন্য দোয়া করলে হবে না। মানুষ জেনা করে বলে যে আল্লাহ কেউ যেন না দেখে, চুরি করে আল্লাহ কেউ যেন না দেখে, এটাও তো দোয়া, এটা কবুল হবে না। সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। স্ত্রীকে বলছে তোর বাপের বাড়িতে আর কোনোদিন যাব না, আল্লাহ যেন নিয়ে না যায়, হয়তো বা টাকা দিতে চেয়েছিল দেয়নি বা কিছু হয়েছে, এ কথা স্ত্রীকে বলছে, এটা সম্পর্ক ছিন্ন করার দোয়া। বা কোন মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, বিদায়ের সময় 10,000 দিয়েছেন, তখন মন খুব খারাপ, তখন বলছে আল্লাহ যেন আপনাদের এলাকাতে আর বক্তব্য দিতে না নিয়ে আসে, এটা একটা দোয়া। এরকম হলো, এর নাম হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া, এরকম দোয়া কবুল হবে না। আর আরেকটা তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। এই কথাটা সাহাবীগণ বললেন, আল্লাহর নবী আমরা তো পাপের দোয়া বুঝলাম, সম্পর্ক ছিন্ন করার দোয়া বুঝলাম, কিন্তু তাড়াহুড়া বুঝলাম না যে। তখন আল্লাহ রাসূল বলছেন তাড়াহুড়া বুঝলে না, বলে যে দোয়া করেছি কই দোয়া কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এটা হলো তাড়াহুড়া। দোয়া কবুল হওয়া না হওয়া আপনার টেনশনের দরকার নাই, আপনি খালি বলতে থাকেন, বলার সময়গুলি বাছাই করে নেন। ঠিক সূর্য যখন অর ঢুলেছে তখন দোয়া করেন, ঠিক দুপুর যখন রাত গড়েছে দুপুরের পরে দোয়া করেন, আজান যখন দেওয়া হচ্ছে দোয়া করেন, আজান শেষে দোয়া করেন, জুমার দিন আসরের পরে দোয়া করেন, রাতে প্রত্যেক রাতে শেষ রাতে উঠে বলেন, যা বলবেন তাই মানা হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি ফাইন্নী করিমুন উজিবু দাওয়াতা দাইয়া জাদানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ যদি আপনাকে আমার ব্যাপারে বলে, আপনাকে আমার ব্যাপারে যদি বলে, তাহলে আপনি বলুন ফাইন্নী করিম, আমি ওর পাশে আছি, যা বলবে আমি সেটাই গ্রহণ করব। আসআলুকা, তোমাকে যদি বলে, আপনাকে যদি কিছু বলে আমার ব্যাপারে, তাহলে আপনি বলুন ফাইন্নী করিম, আমি পাশে আছি, উজিব দাওয়াতা দাইয়ে যা দাঁড়ানি, যখনই আমাকে বলবে তখনই আমি শুনে নিব, যখন আমাকে বলবে তখনই আমি মেনে নিব। কিন্তু কি হচ্ছে না হচ্ছে সেটা তো তার ব্যাপার, উপরে আমার কাজ বলা। দিন রাত কোনো সময় নিরাশা হবেন না সম্মানিত মসজিদে মুসল্লি, জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুন লি আখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন, মানুষ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে দূর থেকে অন্তরাল থেকে, তাহলে এই দোয়া কবুল হবেই। আপনার জন্য আমি দোয়া করছি, আমি অন্য জায়গাতে থাকি, যে আল্লাহ অমুক ভাইকে হেফাজতে রাখো, বা আপনি আমার ব্যাপারে বলছেন আল্লাহ আব্দুরকে হেফাজতে রাখো, এই দোয়া কবুল হবেই। কেন? আল্লাহ রাসূল বলছেন এই দোয়ার একটা ভিন্ন গুণ আছে, সেটা হলো এই, ইনদা রাসিহি আল মালাক ওয়াল মুয়াক্কাল, যেই ব্যক্তি বলে আল্লাহ অমুককে হেফাজতে রাখো, তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন, যতবার তার ভাইয়ের ব্যাপারে ভালো দোয়া করে, ভাইয়ের ব্যাপারে খারাপও তো দোয়া করে, বিপদে পড়ে বললে ঠিক আছে, ঠিক আছে, বিপদে পড়লে কি বলে ঠিক আছে। এই জন্য কোনোদিন দল করবেন না, দল করলে ভিতর সংকীর্ণ হবেই, আপনি কারো উপরে দুর্বল হবেনই। এর নীতি, এর স্বভাব, এর বৈশিষ্ট্য, এর গতি, আমি তো ছাত্র জীবনে বুঝতাম না, ছাত্র জীবন পার হওয়ার পর থেকে আমি মানুষকে দেখি, যার জন্য বক্তব্যে বলা আছে যে দুই বোন একসাথে জন্ম নিয়েছে, অতীব সুন্দরী যমজ, অতীব ভদ্র নম্র, তারপর দুইজনে একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না, কিছুদিন পরে বিবাহ হয়েছে আওয়ামী লীগের এক সাথে আর বিএনপির সাথে, তারা দুই বোন আর তারা কথা বলে না, এখন আর কথা বলে না, কি আশ্চর্য গতি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে সঙ্গ দোষে লহা ভাসে, পরিচালক যেমন তেমনই হবে পরিস্থিতি। দর্জির ছেলে গল্প করে স্কুলে কাপড় সিলায়, ব্যবসায়ীর ছেলে স্কুলে গল্প করে কাপড় সিলায়, মাস্টারের ছেলে স্কুলে গল্প করে মাস্টারের, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লহা পানিতে ভাসিয়ে দিলে ভাসবে না,
লোহা যখন কাঠের সাথে লাগিয়ে দেওয়া হবে তখন বাঁচবে, এটাই গতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন, যতবার বলেন যে আল্লাহ তুমি তাকে বাঁচাও, তার তুমি ভালো করো, ততবার ফেরেশতা বলেন আমিন, আল্লাহ এটা কবুল করো। তারপর বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। তুমি যখন বলো আল্লাহ আব্দুর রাজ্জাককে হেফাজতে রাখো, তখন ফেরেশতা বলেন আল্লাহ তোমাকেও হেফাজতে রাখো। মুসলিম যেখানে যান কোনোদিন কারোর জন্য দোয়া করতে মনে সংকীর্ণতা আনবেন না, মনটা যতই খারাপ থাকে তার উপরে আপনি দোয়া করেন আপনার লাভ আছে। কেন? ফেরেশতা তখন বলবেন, আপনি তো মানুষ, আপনি যদি আমার জন্য বলেন তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে আল্লাহ তোমাকেও ভালো রাখুক। হাদিস মুসলিম। কোনোদিন নিজেকে ঠগার মধ্যে নিয়ে আসবেন না যে আমি মনে হয় ওই খারাপ মানুষটার জন্য দোয়া করে মনে হয় ঠগে গেলাম, এটা মনে করবেন না। হাদিস মুসলিম, পরস্পর পরস্পরের জন্য বললে আল্লাহ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদুআলাইকুম ওয়া লা তাদুআলা আনফুসুকুম, তিন ধরনের দোয়া করবেন না। এক, নিজের জন্য বদদোয়া করবেন না, কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। দুই, কখনো অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না, এসব টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, এটা বলবেন না। আপনি ব্যবসায়ী, আপনাকে এমন ব্যবসা করতে হবে ঘুমের ঘরে ব্যবসা দেখবেন, তার নাম ব্যবসা। আল্লাহ বলছেন যখন সালাত শেষ হয়ে যাবে তখন টাকার পিছনে লেগে যাও, টাকার পিছনে যদি আপনি না লাগেন, একটা মসজিদ, বিশাল মসজিদ ঢাকা শহর বুকে তৈরি করছেন, তা আপনি যদি টাকা ইনকাম না করেন এমনি হবে? এটা টাকা দিয়েই হবে, টাকা উসমানের মতো ইনকাম করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর নবী তাবুকের যত যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। 30,000 মানুষ ছিল, 15,000 লোককে তিনি 15,000 উট দিবেন, 3 মাসের যাতায়াত খরচ খাওয়া খরচ দিবেন, তার নাম উসমান গনি। টাকা ইনকাম করেন ঘুমের ঘরেও টাকা ইনকাম করবেন, কখনো এবাদত দেখিয়ে আপনি পয়সা ইনকাম থেকে পিছনে আসবেন না, আপনার এটাই এবাদত। মানুষ টাকা ইনকাম করে ভুল পথে ব্যয় করছে, আপনি টাকা ইনকাম করে সঠিক পথে ব্যয় করবেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুটি প্রতিষ্ঠানে এখন এ মাস বেতন লাগে 12,15,000। যদি আপনি আমাকে বেতন দিতে বলেন, আমার বাকি জীবন যদি আমি কাজ করি এক মাসের বেতন করতে পারবো না, তা আমি তো কচুর পাতার পানি, আমার কি দাম আছে? আপনি আমার উপরে চাপিয়ে দিলে হবে? টাকা আপনাকে ইনকাম করতে হবে, আমি তো টাকা ইনকাম করা জানি না, আমি তো করা বুঝি না, আমি তো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলি মাত্র, আর আপনি তো দাঁড়ান না, আপনি ইনকাম করেন জরুরি, এটা আল্লাহর আদেশ। কখনো পয়সা পাতির প্রতি বদ্ধ করবেন না, যেভাবে ব্যবসা করছিলেন তার চেয়ে আরো শক্ত ভাবে মজবুত ভাবে দিন রাত চিন্তা ভাবনা করে ব্যবসা করবেন। টাকা ইনকাম করে তাকে কাজে লাগাতে হবে উসমানের মতো, এটাই জরুরি। পিছু হটবেন না কখনো পয়সা ইনকামের জন্য, চিন্তা ভাবনা করে পয়সা ইনকাম করবেন, নিজের ছেলেকে বলে যাবেন এইভাবে টাকা পয়সা ইনকাম করো, অসহায় মানুষকে দিবা, যখন টাকা দান করার সময় আসবে তখন নিজে হাতে না দিয়ে ছেলেটাকে বলবে, ছোট্ট মেয়েটাকে বলবে আব্বু টাকাটা অমুককে দিয়ে দাও তো, ও দিতে শিখুক, ছেলে দিতে শিখুক। আপনার আপনি আপনার বাপের উত্তরসূরি হিসাবে স্বভাব ধরে রাখেন, আপনার ছেলে আপনার স্বভাব ধরে রাখবে আপনি যখন আপনার বাপের স্বভাব ধরে রেখেছেন, এটা গতি। আর আপনাকে আমি আরো বলেছি যে দানের শক্তি, এবাদতের সবচেয়ে পাওয়ারফুল এবাদত হলো দান। এবাদতের জগতে এত পাওয়ারফুল ক্ষমতা ধর কোনো এবাদত নেই। সলাত আপনার বিচার মাঠে তেমন কিছু করতে পারবে না, হজ বিচার মাঠে আপনার তেমন কিছু করতে পারবে না, তাসবি তাহলিল জিকির আজকার আপনার বিচার মাঠে তেমন করতে পারবে না। সাদকা হচ্ছে দান, হচ্ছে দলিল। আপনাকে আমি কতদিন বলেছি এই বাড়ি আমার, প্রমাণে যে দলিল আছে, এই জমি আমার, প্রমাণে যে দলিল আছে, বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, আমি বললাম আমার কাছে দলিল আছে, আমি দান করেছি, আমি জান্নাত পাবো না মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না সাদকা রাব্বে, গোপনে দান করলে আল্লাহ রাগ মিটে যায়। অনেক রাগ ছিল, গোপনে দান করেছেন, মাদার টেক মসজিদের সভাপতি সাহেব 50,000 টাকা থাকলো, কাউকে জানি বলেন না আপনি কাজে লাগাবেন, আল্লাহর যত রাগ ছিল সব গেছে। একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বলিনি, আমি অনুবাদ, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছে।
তিনি বলেন ইন্না সাবকাতা তুফরো হারাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বললেন যে 50,000 টাকা থাকলে মসজিদের জন্য আমার বাপের নামে ওখানে কাজ বন্ধ হয়ে গেছে। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন ইন্না সাবকাতা তুফরো খাতিয়াতা কামা ইফুল মাওনারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তাহলে তার একটা ক্ষমতা আছে, পাওয়ার ক্ষমতা খাটাতে পারে। এবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর দান হলো এবাদত, হলো দান। মনে রাখবেন সম্মানিত মসজিদের মুসল্লি, কখনো ছেলে মেয়ের জন্য বদ্দোয়া করবেন না, বলে আওলা দেখুন ছেলে মেয়ের জন্য কখনো বদ্দোয়া করবেন না। ছেলে মেয়ে মেরেছে তবুও, ছেলে মেয়ে গালি দিয়েছে তবুও, ছেলে মেয়ে বাড়ি থেকে বের করে দিল বাপ মা হিসেবে, কখনো ছেলে মেয়ের জন্য মুখে বদ্দোয়া মুখে আনবেন না। যদি ছেলে মেয়ে মেরে থাকে তাহলে আপনি তাড়াহুড়া করে উযু করে ঘরে ঢোকেন, দিয়ে কেবলা মুখে হাত তুলে দোয়া করে আল্লাহকে বলেন আমি তো এরকম ছেলে চাইনি, আমি তোমার কাছে এরকম ছেলে নিব কেন, তুমি আমাকে দিয়েছ ভালো ছেলে দাও, ছেলে আমাকে ফিরিয়ে দাও, ছেলে যেন আমার কাছে ক্ষমা চাই, বাকি জীবন যেন আমাকে মাথায় করে থাকে, এই ছেলে তুমি আমাকে দাও, আমার ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি এই ছেলে চাইনি, যেটা আমি চাচ্ছি সেটা দাও। এটা এখানে বলেন, আগে কেন বললাম যে ত্যাজ্য পুত্র করলাম তোকে, এই করলাম তোকে, সেই করলাম, আপনার শত কথাতে কিছু আসে যায়? ত্যাজ্য পুত্র হবে না, কখনো ভুলেও ছেলে মেয়ের জন্য বদ্দোয়া করবেন না। আর ওই কথাটা মনে রাখবেন, জোরাইজ ইবাদত করছিলেন গির্জা ঘরে, তার মা আসলেন এসে বলছেন জোরাইজ, তখন জোরাইজ বলছেন উসালিয়ে উজিব হা, আমি সলাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব, আমি সলাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব। একটু দেরি হয়ে গেছে, মা তখন চলে গেছেন, আর বলছেন আল্লাহ আল্লাহ তুমি তো আত্মা তুই অজুহান মোমেশা, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এই কথা বলে মা চলে গেলেন। যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে, মহিলা তার সাথে জেনার কথা বলছে, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, ফাহাবা তিনি অস্বীকার করলেন, চি 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 বলো যে তুমি ফাহাতি রাইয়ে, মহিলা রাখালের কাছে আসলো, ফামকানাথ তাকে জোর করে চেপে ধরে জেনা করলো, ফাওয়ালাদ আব্দুলামান একটি বাচ্চা প্রসাব করলো মহিলা, মহিলা বাচ্চা প্রসাব করে বলছে হাজামিন জোরাইজ, এই বাচ্চা হলো জোরাইজের। ফাতাও জনগণ জোরাইজের গির্জা ঘরের কাছে আসলো, কসরুহ জনগণ গির্জা ঘরকে ভেঙে কাম কাম ধুলা ধুলা করে দিল, অঞ্জলুহ তাকে ঘর থেকে টেনে রাস্তায় নামিয়ে দিল, অসবুহ যার যা ভাষায় গালি দিল, ফাকামা জোর খাড়ালো, তাওয়াদ্দা ওযু করলো, সল্লা রাকাত দূরে কাত সলাত আদায় করলো, দূরে কাত সলাত আদায় করে বাচ্চার কাছে এসে বলছে বলো তো বাচ্চা মানাবোকা তোমার বাপকে, তখন দুধের বাচ্চা বলছে আবি রাই আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল না আপনি সম্মত টাকা বিশ্বাস হবে, জোরাইজ তোমার এবাদত ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। তখন জোরাইজ বলছে লা ইল্লা মিন তিন, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমার ঘর মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। বুখারি মুসলিম। আমি এই হাদিস বলে যেটা বলতে চেয়েছি, মা বলার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে, শেষ ছেলেটা বিপদে পড়লো জাতির সামনে, কেন এ দোয়া করতে যাবেন, ছেলে মেরেছে মেরেছে, রাগ থামিয়ে দেন। তিন শ্রেণীর দোয়া করবেন না, এক নিজের জন্য বদ্দোয়া করবেন না, দুই ছেলে মেয়ের অর্থ সম্পদের জন্য বদ্দোয়া করবেন না, তিন ছেলে মেয়ের জন্য বদ্দোয়া করবেন না কখনো ভুলেও। সম্মানিত মসজিদে মুসল্লি, আজকের খুতবার শেষ হাদিস, সাহাব রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতু জিন্নুনে এজা দা রাব্বাহু ফি বাতনিল হুতে, মাছ অলার দোয়া যখন তিনি মাছের পেটে, মাছ অলার দোয়া যখন তিনি মাছের পেটে, মাছের পেটে থেকে বলছেন মাছ অলার দোয়া যখন তিনি মাছের পেটে তার প্রতিপালককে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি ইউনুস সাগরের মাঝে মাছের পেট থেকে বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি ইউনুস অপরাধীদের একজন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি ইউনুস সাগরের মধ্যে থেকে মাছের পেট থেকে বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধীদের একজন। তখন আল্লাহ তাআলা বলছেন
ইনোস তুমি যদি এই কথা না বলতে তাহলে তুমি মাছের পেটে থেকে যেতে এলাইয়ম ইউবাসন কিয়ামত পর্যন্ত, তোমাকে আমি মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। তুমি এই দোয়া পড়লে তো যার জন্য তোমাকে আমি মাছের পেট থেকে বের করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদু রাজুলুন মুসলিম ইল্লা আজাবা ফি শাইইন, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো বিপদে পড়ে এ দোয়া পড়বে, যে কোনো পুরুষ যে কোনো নারী ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো বিপদে এই দোয়া পড়বে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিব। সম্মানিত মসজিদের মুসল্লি, দোয়া প্রার্থনা করুন, জিকির আজকার করুন, তাসবি তাহলিল করুন, সময় বের করে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন। মর্মে আমি একজন আপনাদের দিনী ভাই হিসাবে আবারও জোরালো অনুরোধ জানাচ্ছি, মাদার টেক জামে মসজিদ একটি শহরের উল্লেখযোগ্য বড় মসজিদ, আপনাদের সবাইকেই প্রাণপণে চেষ্টা করে অত্র মসজিদের পিছনে জীবন বাজি রেখে শ্রম দিতে হবে, অর্থ সম্পদ দিতে হবে। যারা আপনাদের স্ত্রী তাদেরকে বলে দিবেন, আপনারা এক সাথে বলে গেছেন তোমরা তোমাদের গয়না ব্যবহারকৃত জমাকৃত সব অর্থ স্বর্ণ রূপা মসজিদে দিয়ে দাও, চিরদিন সময় আসে না, আমার কৃপণ হয়ে যাওয়াটা পৃথিবী ধ্বংসের লক্ষণ। এত বড় কাজ হচ্ছে, এখন পর্যন্ত আপনি টাকা দিচ্ছেন না কেন, দিতে পারেন না কেন? আমার পক্ষ থেকে যেটা অনুরোধ সেটা হচ্ছে এই, আমিও খাকসার তেমন কিছু করতে পারার যোগ্যতা রাখি না, আমি আপনাদের কাছে একটা জোরালো দাবি রেখেছি, সেটা হচ্ছে একটু খালি বলবেন আল্লাহ আব্দুরাজাকের যে প্রতিষ্ঠান ঘটছে এটাকে তুমি কবুল করো। আমি এইটুকু বাক্যের ভিখারি, খালি আপনি বলবেন যে জামিয়া সালাফিকে কবুল করো, তারপর কিভাবে হবে সেই চিন্তা আমি করি না। জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ার বাইতুল হাম জামে মসজিদের ঢালাই হয়ে গেছে, যার খালি ছাদে 100 টন রড লাগে, যে মসজিদ প্রায় 90% জমির উপরে, একতলাতে 3000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। আপনি আমাকে বলেন তো আমি মরা পর্যন্ত তিনটে জীবন ফিরলেও হবে না আমার, খালি কবুলের কথা বলবেন। আর জামিয়া সালাফে ফেব্রুয়ারির 7-8 সম্মেলন আছে, একটু দেখবেন, তাহলে দোয়া করা সহজ হবে, যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও শেষে বলছি, মাদার টেক আপনাদের দৈনন্দিনের সালাতের মসজিদ, একে অন্তর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, বিশেষভাবে যারা সভাপতি সেক্রেটারি সদস্য কমিটি তাদের কাছে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ রইল, বারবার রাতে উঠে বলবেন আল্লাহ এটার একটু ব্যবস্থা করে দাও, তুমি সব কিছু করতে পারো, তুমি সর্বশক্তিমান, আমরা কিছু করতে পারি না, অসহায় মানুষ হিসেবে কাজটাতে হাত দিয়েছি, তুমি একটু ব্যবস্থা করে দাও। আরো সবাই আপনারা এইভাবে দোয়া করবেন, মর্মে সকল দিনই ভাইকে নিজ নিজ প্রয়োজনে দোয়া করার জন্য, মসজিদের জন্য দোয়া করার জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করার জন্য আন্তরিকভাবে জোরালো অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি এ দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু